অনুষ্ঠিত হলো বিজেপি পাপিয়াছড়া মণ্ডলের ওবিসি মোর্চার সভা। ত্রিপুরায় আগামী 16 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বিধানসভা ভোট। নির্বাচনকে সামনে রেখে ময়দানে চষে বেড়াচ্ছে শাসক দল। নির্বাচনকে নজরে রেখে প্রচারে জমে উঠেছে ত্রিপুরার শ্রমমন্ত্রী ভগবান চন্দ্র দাসের নির্বাচনী ক্ষেত্রে কুমারঘাটের পাপিয়াছড়া বিধানসভা কেন্দ্র। আসন্ন নির্বাচনী বিরোধীদের বোল্ড আউট করতে নিজ এলাকায় ভোটের ময়দানে খোদ নেতৃত্ব দিচ্ছেন মন্ত্রী ভগবান চন্দ্র দাস। দিবারাত্র নির্বাচনের কাজে শ্রম দিচ্ছেন শ্রমমন্ত্রী। রবিবার আসন্ন নির্বাচনকে সামনে রেখে পাপিয়াছড়া মণ্ডলের ওবিসি মোর্চার ডাকে বিধানসভার এলাকার দুধপুরে রবিবার হয় বিজেপির নির্বাচনী সভা। সেখানেও হাজির ছিলেন মন্ত্রী ভগবান দাস। সভায় অন্যান্য স্থানীয় নেতৃত্বরাও উপস্থিত ছিল। সভায় দাঁড়িয়ে বিরোধীদের চক্রান্তের বিরুদ্ধে তর্জনী উঁচিয়ে গর্জন করতে দেখা গেছে মন্ত্রী ভগবানকে। তিনি এদিনে অভিযোগ করেন, বামেদের টানা শাসনে এ রাজ্যের মানুষকে পণ্য হিসেবে ব্যবহার করত তৎকালীন শাসকেরা। তাদের শাসনের রাজ্য রাজনৈতিক ব্যবসা চলত বলেও এদিন অভিযোগের সুর শোনা গেছে মন্ত্রীর গলায়। সভা থেকে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনকেও এক হাত নিয়েছেন মন্ত্রী ভগবান চন্দ্র দাস। আমি তো কোনোদিন দেখিনি, জীবনে অনেক বছর ধরে আমি পলিটিক্সে রয়েছি। গোটা দেশের পলিটিক্স নিয়ে ভাবি, গোটা পৃথিবীর পলিটিক্স নিয়ে ভাবি। শাসকের নির্বাচনী প্রচারকে টেক্কা দিতে রাজ্য জুড়ে যেমন কালঘাম ছুটেছে বিরোধীদের, ঠিক একইভাবে ভগবান দাসের পাপিয়াছড়ায়ও বিরোধীরা চোখে সর্ষে ফুল দেখছে বলে অভিমত এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।